আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকেও তোমাদের আমি তৃতীয় অধ্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের কিছু প্রশ্ন উত্তর পড়াবো প্রথম প্রশ্নটি হচ্ছে সামাজিক নেটওয়ার্কের বন্ধু আর সত্যিকারের পার্থক্য বুঝিয়ে বলো সামাজিক নেটওয়ার্কের থেকে মানুষজনের অসামাজিক হয়ে যাবারও এক ধরনের আশঙ্কা থাকে যারা একে অন্যের সাথে সামাজিক নেটওয়ার্ক করে তারা অনেক সময় নিজেরা একে অন্যকে বন্ধু বলে বিবেচনা করে এবং সামাজিক নেটওয়ার্কে একজনের কাছে তথ্য পাঠানোকেই বন্ধুত্ব বলে মনে করে কিন্তু সত্যিকারের বন্ধুত্ব আরও অনেক গভীর এবং অনেক বেশি আন্তরিক অনেক বেশি বাস্তব কাজই তথ্য প্রযুক্তির বন্ধুত্বকে সত্যিকার বন্ধুত্ব মনে করে কেউ যদি তাতে সন্তুষ্ট হয়ে যায় তাহলে সে তার জীবনের অনেক বড় কিছু থেকে বঞ্চিত হবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হ্যাকিং বলতে কি বুঝো উত্তরটি হচ্ছে ইন্টারনেটে আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট দেখি সেখানে যে মানুষ বা প্রতিষ্ঠান ওয়েবসাইট তৈরি করেছে তার যে অংশটুকু সে আমাদের দেখাতে চাইছে আমরা সেই অংশটুকু দেখতে পাই ওয়েবসাইটের নিজস্ব বা গোপন অংশটুকুতে আমাদের ঢোকার কোনো কথা নয় প্রয়োজনও নেই সেখানে সেখানে যেতে পারে তাদের নির্দিষ্ট মানুষজন যারা গোপন পাসওয়ার্ড ব্যবহার করে সেখানে প্রবেশ করে নির্দিষ্ট তথ্য সাজিয়ে রাখে বা কাজ করে যাদের যেখানে যাবার অনুমতি নেই তারাও কিন্তু সেখানে ঢোকার চেষ্টা করতে পারে পাসওয়ার্ড জানা না থাকলেও সেটাকে পাশ কাটিয়ে অনেক সময় কেউ ওয়েবসাইটের ভেতরে ঢুকে যায় সেখানে ভেতরে ঢুকে সে কোনো কিছু স্পর্শ না করে বের হয়ে আসতে পারে আবার কোনো কিছু পরিবর্তন করে বা নষ্ট করেও চলে আসতে পারে যেহেতু এই যেহেতু এই কাজগুলো করা হয় নিজের ঘরে একটা কম্পিউটারের সামনে বসে এবং সেখানে অনুপ্রবেশ হয় সেটা হয়তো লক্ষ মাইল দূরের কোনো জায়গা অদৃশ্য একটি সাইবার জগৎ লক্ষ চক্ষুর আড়ালে তাই সেটা ধরার উপায় থাকে না এই প্রক্রিয়ার নাম হচ্ছে হ্যাকিং এবং আজকাল নিয়মিতভাবে কম্পিউটারের ওয়েবসাইট হ্যাকিং হচ্ছে কেউ যদি শুধুমাত্র কৌতূহলী হয়ে অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো ক্ষতি না করে বের হয়ে আসে তাকে বলে হোয়াইট হেট হ্যাকার বা সাদা টুপি হ্যাকার আর যদি কোনো কিছু ক্ষতি করে আসে নষ্ট করে বসে তখন তাকে বলে ব্ল্যাক হ্যাট হ্যাকার বা কালো টুপি হ্যাকার আরেকটি প্রশ্ন হচ্ছে প্লাজোর বলতে কি বুঝো তথ্য প্রযুক্তির যুগে প্লাজারিজম যেমন বেড়েছে ঠিক সেরকম প্লাজারিজম ধরার কৌশল অনেক বেড়েছে কোনো মানুষ যদি ইন্টারনেটের কোনো জায়গা থেকে কোনো কিছু হুবহু টুকে নেয় সেটা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে সাথে সাথে খুঁজে বের করা যায় অন্যায় করলে সেটা নিজের জন্য বিপজ্জনক হতে পারে কিন্তু নিজের জন্য বিপজ্জনক সে জন্য নয় আমাদের কখনই কোনো অন্যায় করা উচিত না কারণ আমরা বাংলাদেশের একেবারে খাঁটি মানুষে বড় হব এবং বড় হয়ে আমাদেরই একদিন এই দেশের দায়িত্ব নিব। তথ্যপ্রযুক্তির যুগে এই বিষয়গুলো হঠাৎ করে নতুন একটা মাত্রা পেয়েছে লেখাপড়া করতে গেলে হোমওয়ার্ক করতে হয় অন্য কেউ হোমওয়ার্ক করে দিলে হয়তো ভালো নম্বর পাওয়া যায় কিন্তু শেখা যায় না যারা সত্যিকারের ছাত্র তারা নিজেরা পড়াশোনা করে খাটাখাটনি করে গবেষণা করে সুন্দর সুন্দর রচনা লিখে অনেক সময় কোনো কোনো শিক্ষার্থী সেই পরিশ্রম করতে রাজি হয় না যেহেতু ইন্টারনেটে পৃথিবীর প্রায় সব বিষয়ে কিছু না কিছু তথ্য আছে তাই তারা সেখান থেকে হুবহু বিষয়টা নিজের নামে জমা দিয়ে দেয় এটি খুব বড় ধরনের অনৈতিক কাজ এটাকে বলে প্লাজারিজম